नमस्कार बंधुरा बंग कुजिन एंड कल्चारे अपन स्वागत हमें मौमिता आज के आपनादेर जोनो निये एसेछि बांगालीर अतिप्रिय एक रेसिपी तालेर बड़ा। भाद्र मास मानेई ताल आर तालेर बड़ा ना होले बांगालीर भाद्र मास शेष होते पारे ना। पुरो भिडियोटा स्किप ना करे देखबेन, आशा करछि आपनादेर भालो लागबे। चलुन ताहले शुरू करी। एकटा मीडियम साइजेर ताल निये निएछि, एबार तालटाके भालोभाबे छुले निच्छि। भालो देखे एकटा पाका ताल निएछि, ताहले भेतरेर रसटा बेशी हय तालेर। पुरो तालटा छोला हो गेछे, एकटा पात्रे निये निएछि। एबार आमि एटाके भाग करे निच्छि, देखि भेतरे कटा बीज आछे। तो आमि जे तालटा निएछिलाम ताते एकटाई बीज आछे, आर आरेक पाशे बीज नेई, सेटा एकटा छाबार मतन रयेछे, तबे ताते जथेष्ट परिमाणे रस आछे। एबार आमि तालटाके एकटु नरम होवार जन्य एर मध्ये एक बाटि परिमाण जल दिये दिलाम, आर जल दिये भालोभाबे एटाके एकटु মেখে রাখছি। তাহলে তালের ভেতরে থাকা রসটা একটু নরম হয়ে যাবে, যখন আপনি এটাকে তাল থেকে রসটা বের করতে যাবেন তখন খুব সহজেই বেরিয়ে যাবে। আপনাদের যদি আমাদের চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলকে ফলো করুন। একটা গ্রেটার নিয়ে নিয়েছি, আপনারা চাইলে চালুনিতেও এই কাজটা করতে পারেন। এবার আমি তালের বীজগুলোকে নিয়ে গ্রেটার দিয়ে ভালোভাবে গ্রেট করে নেব, বা বলতে পারেন তাল থেকে রসটা আলাদা করে নেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমার কাছে এটাই অনেক বেশি সহজ মনে হয় চালুনি দিয়ে করার থেকে। দেখুন অনেকটা রস বেরিয়ে গেছে। এবার আমি এই রসটাকে একটু ছেঁকে নেব, এর মধ্যে থাকা তালের যে ছাবাগুলো সেগুলো যাতে বেরিয়ে যায় তার জন্য। আমি যেভাবে করেছি এভাবে করলে খুব একটা ঝামেলাও হয় না, আর আমার কাছে এটা খুব সহজ একটা প্রক্রিয়া। আপনারা চাইলে তালকে ভালোভাবে ছুলে নিয়ে হাত দিয়েও এর থেকে রসটা বের করে নিতে পারেন, এবং তারপর এটাকে ঝুলিয়ে রাখতে হবে জল ঝরানোর জন্য। তবে আমি বেশি জলের ব্যবহার করিনি তাই আমার জল ঝরানোর তেমন কোনো প্রয়োজন নেই। আমি ভালোভাবে তালটা চেলে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন সমস্ত ছাবাগুলো চালুনির উপর লেগে রয়েছে, আর নিচ দিয়ে ভালোভাবে তালের রস বা পাল্পগুলো বেরিয়ে গেছে। আমি এক কাপ পরিমাণ তালের পাল্প নিয়ে নিলাম। এর সাথে নিয়ে নিচ্ছি 1/4 কাপ চালের গুঁড়ো, 1/2 কাপ সুজি, 1 কাপ ময়দা। আমি যে পরিমাণ ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করেছি সেগুলো সব আমি ডেসক্রিপশনে দিয়ে দেব। তার সাথে দিয়ে দিচ্ছি গুড়, আর দিচ্ছি নারিকেল কোড়া। সমস্ত উপকরণগুলোকে হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। গুড় দিয়ে আমি মাখছি, আপনারা চাইলে গুড়ের বদলে চিনিরও ব্যবহার করতে পারেন। গুড় দিয়ে যখন তালের বড়াটা মাখার হচ্ছে তখন সেটা প্রথম দিকে একটু শক্ত মনে হলো, এটাকে মেখে 30 মিনিট আমি রেখে দেব। তাহলে গুড়টা সম্পূর্ণভাবে গলে যাবে, আর সম্পূর্ণভাবে গুড়টা গলে যাওয়ার পর খুব ভালোভাবে এটা তৈরি হয়ে যাবে। 30 মিনিট পর চলে যাচ্ছি ভাজতে। একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণে রিফাইন তেল নিয়ে নিলাম, তেলটাকে ভালোভাবে গরম করে নিয়েছি। এবার আমি আঁচটাকে মিডিয়ামে রেখেছি, রেখে তালের বড়াগুলো ভাজার জন্য শুরু করেছি। প্রথম দিকে আমি যে তালের বড়াগুলো দিয়ে শুরু করেছিলাম সেটা খুব ভালোভাবে গোল হচ্ছে না, বন্ধুরা ক্ষমা করবেন আমারটা অত সুন্দর হচ্ছে না, কিন্তু আপনারা চাইলে আরও সুন্দর করে এটা ভাজতে পারেন হয়তো। তবে তালের বড়া গোল গোলই হয় আর দেখতে খুবই সুন্দর হয়, ছোট ছোট গোল গোল, আপনারাও চেষ্টা করবেন। তবে আমি খুব এ ব্যাপারে সিদ্ধ হস্ত নেই বলতে পারি, আমি চেষ্টা করছি একটু ভালোভাবে দেওয়ার। তালের বড়া যে সমস্ত উপকরণ আমি ব্যবহার করেছি আপনারা চাইলে তা একটু কম বেশি করে নিতে পারেন। আমার তালের বড়াগুলো রেডি হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এই একই রকমভাবে আমি আরেক ব্যাচ তৈরি করে নেব।
আঁচটা মিডিয়ামে রেখেই তালের বড়া ভাজা ভালো হয়, কারণ খুব বেশি হাই আঁচে যদি তালের বড়া ভাজার চেষ্টা করা হয় তাহলে ভেতর থেকে কাঁচা থেকে যেতে পারে আর বাইর দিয়ে রং ধরে আসবে। আমার এক প্যাচ করে তালের বড়া ভাজতে 7-8 মিনিটের মতন সময় লেগেছে বন্ধুরা। আপনারা চেষ্টা করবেন একটু বেশি করে তেল নিতে এবং তার মধ্যে বেশি পরিমাণে তালের বড়া একবারে ভেজে নিতে, তাহলে একই সময়ে অনেক বেশি পরিমাণে তালের বড়া তৈরি করে ফেলা যায়। আমি মাঝে মাঝে উল্টে পাল্টে তালের বড়াগুলো ভেজে নিচ্ছি। বাইর দিয়ে মুচমুচে আর ভেতরে খুবই সফট। এরকম তালের বড়া তৈরি করতে হলে আপনাকে আমার ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখতেই হবে। বাড়িতে তৈরি করুন আর কেমন লাগে সেটা আমায় কমেন্ট করে জানান। আশা করছি আপনাদের সকলেরই খুবই ভালো লাগবে। হয়ে গেছে আমার তালের বড়াগুলো কমপ্লিট। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কি সুন্দর রং এসেছে। আমি এবার তুলে নিচ্ছি তেল ছড়িয়ে। সবগুলো তালের বড়া রেডি হয়ে গেছে। আমি একটু গুড় দিয়ে তৈরি করেছি বলে রংটা একটু লাল লাল হয়েছে, তবে আপনারা সম্পূর্ণভাবে চিনি দিয়ে তৈরি করলে এই লাল ব্যাপারটা একটু কম আসবে, তবে খেতে কিন্তু অসাধারণ। আমরা সকলেই জানি বাঙালিরা তালের বড়ার স্বাদটা কেমন, আর প্রতি বছর তালের বড়া না খেলে আমাদের মন ভরে না। আমি কাছ থেকে আপনাদের জন্য দেখিয়ে দিচ্ছি তালের বড়াগুলো কেমন হয়েছে। একটা তালের বড়া আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি ভেতর থেকে কেমন হয়েছে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এভাবেই আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।